অমৃতসর চলে আসছি, আর এখান থেকে ফ্রি বাস চলবে সামনেই। এখানে অমৃতসরের গোল্ডেন টেম্পলে যাওয়ার জন্য ফ্রি বাস সেবা আছে, চলো ওখানে যাই। सिमरन कर बना बसे प्रभु के सिमरन डूब जाम में प्रभु के सिमरन काल पर हरे प्रभु के सिमरन गेट के सामने देखलाम लंगर हाल তার জন্য লঙ্গরটা আগে নিয়ে নিই। অনেক বড় লঙ্গর হল এটা, একদম উপরেও আছে আর নিচেও আছে, সমান তালে চলছে, এত ভিড় সবসময় এত ভিড় থাকে। খাওয়া দাওয়ার পরে এখানে বাসন নেওয়ার জন্য লোক দাঁড়িয়ে আছে, সব কিছু সেবা করে এরা, বাসনও নিজের ধুতে হবে না, এই এরা নিয়ে নিবে বাসন হাত থেকে। আর এখানে ধোয়ার জন্য অনেক অনেক লোক। একদম লঙ্গর টঙ্গর নিয়ে এখানে বসে আছি, একটু পরে সন্ধ্যা লাগবে, আর এখান থেকে গোল্ডেন টেম্পলের মজা নিচ্ছি। আর টেম্পলের চার কিনারে এরকম জলের সেবা চলছে, জল নিয়েও খেতে হয় না, হাতে তুলে দিবে আর খাও, আবার ধোয়ার জন্য আর একজন আছে। আর এখানে হচ্ছে কেউ যদি সবজি টবজি কাটার সেবা করতে চায় এখানেই করতে পারে, এখানে পেঁয়াজ কাটা সবজি কাটা সব এখানেই হয়। আর পাশেই চায়ের লঙ্গর সবসময় চলছে, চব্বিশ ঘন্টা চায়ের লঙ্গর চলে, এখানে এরা সব সবজি কাটার সেবা চলছে। আর এখানে চা দিবে সামনে। এটা হচ্ছে রান্নাঘর, যেখানে এত এত লোকের রান্না হয়, আর যারা রান্নার সেবা করে বা বিভিন্ন ধরনের সেবা করে তাদের জন্য আরও নতুন নতুন অনেক ধরনের খাবার হয়। এখানে যেমন এখন সিঙ্গারা আর চা চলছে, আমি একটু সেবা করছিলাম তার জন্য আমিও পেলাম সিঙ্গারা আর চা, চাটাও একদম পুরা দুধের, একদম জল টল কিছুই নেই। বাসন মাজা, রান্না করা, সব কিছু সেবা যারা করে তাদের জন্য এক্সট্রা, এরকম সবসময় নতুন নতুন কিছু না কিছু তৈরি হচ্ছে এখানে। আর এখানে শুধু প্রসাদই তৈরি হবে, এখানে প্রসাদ মানে রুটি, শুধু এখানে রুটির
রুটি রোল, এখানে রুটি তৈরি হয়, আর পাশে সবজি টবজি সব কিছু তৈরি হয়। এত এত লোক বসার, সব রুটি তৈরি করবে এখানে। এখন আপাতত বন্ধ আছে, 10:30 থেকে আবার চালু হবে, সকাল 10:30 থেকে চালু হবে। দৃশ্যটা দেখো, আরো কত সুন্দর।